নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 23 জুন 2020 শুভ রথযাত্রা। এই রথযাত্রা দিন থেকে এই 6টি রাশির কপাল খুলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যবান 6টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। শুরু করার পূর্বে আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি এই ভিডিওতে যে 6টি রাশির কথা আমি বলবো, সেই রাশি বাদ দিয়েও বাকি রাশিরা যে একদম পাবেই না এটা আমি কিন্তু বলছি না। এই রাশিগুলোর জগন্নাথ দেবের কৃপা পাওয়ার সম্ভাবনা বেশি পরিমাণে রয়েছে, বাদ বাকি রাশিদের কম পরিমাণে রয়েছে। ধরুন এটা 90% রয়েছে, তো বাকি রাশিদের 50% রয়েছে, তো এই রকম ব্যাপার। তাই প্রতিটি রাশিকেই বলবো আপনারা সেই জিনিসগুলো করুন, কিছু হলেও আপনারা শুভ ফল পাবেনই পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। তো কোন সেই সৌভাগ্যবান 6টি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। জগন্নাথ দেব, জগন্নাথ দেবকে আমরা সকলেই চিনি, উনি হচ্ছেন জগতের নাথ। হ্যাঁ বন্ধুরা, উনার নির্দেশেই কিন্তু এই জগৎ চলছে। তাই আমি বলবো সকল দর্শক বন্ধুকে যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা জগন্নাথ দেবের কৃপা পেতে গেলে সকলের জন্য মঙ্গল চান, আমাদের সকলকে যেন ভালো রাখে সেটাই চান, শুধু নিজেরটা না, সমস্ত প্রাণীকুল যেন সুখে থাকতে পারে সেই জিনিসটাই আপনাদেরকে কিন্তু চাইতে হবে। কারণ উনি হচ্ছেন জগতের নাথ, মানে উনার নির্দেশেই কিন্তু জগৎ চলে। তাই আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, যে 6টি রাশির কথা আমি বলছি সেই 6টি রাশি তো করবেনই করবেন, বাকি যে রাশিরা রয়েছেন তারাও করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা ফল পাবেনই। তো প্রথমে কি করতে হবে সেটি আমি বলতে চলেছি। রথযাত্রার দিন আপনারা সকালবেলা ঘুম থেকে উঠুন, পারলে ভোরবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠুন, জগন্নাথ দেবের কৃপা পেতে গেলে। কিন্তু ঘুম থেকে উঠে আপনারা স্নান করুন, স্নান করুন নদীতে গিয়ে। সেখানে আপনারা যখন ঘরে প্রবেশ করবেন তখন আপনারা একটা বালতিতে কিছু জল নিয়ে সেখানে গঙ্গা জল দিয়ে আপনারা সেই জলটি মাথায় একবার ঢেলে নিন। তারপর আপনারা বাড়িতে প্রবেশ করে হলুদ রঙের কোনো বস্ত্র পরিধান করুন এবং হলুদ ফুল দিয়ে জগন্নাথ দেবের কোনো ফটোতে পুজো দিন এবং উনার কাছে আপনারা এটাই চাইবেন যেন সকলে সুখে থাকে, সকলে শান্তিতে থাকে এবং সকলে যেন সকলের বাধা বিপত্তি যেন দূর হয়, এই কামনা সকলেই করবেন। কারণ একের লাঠি দশের বোঝা, এই কথাটা তো আপনারা জানেন, মানে 10 জন মিলে একজনের সাথে লাগবে সে কিন্তু পারে না। তো সেই রকমই আমরা সকলেই যদি জগন্নাথ দেবের কাছে একই প্রার্থনা করি তাহলে উনি 100% কেন 200% আমাদের কথা শুনবে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তো এবার আসা যাক কোন 6টি রাশির জগন্নাথ দেবের কৃপায় কপাল খুলতে চলেছে। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ রাশির জাতক ও জাতিকার জগন্নাথ দেবের কৃপায় কপাল খুলতে চলেছে। কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাদেরকে যে কথাগুলি বললাম সেই কথাগুলি কিন্তু করতে হবে, আপনাদের এমনি কোনো কাজ কোনো কিছুই হয় না, সমস্ত কিছু আমাদেরকে পজিটিভ, আমাদের পজিটিভ ঊর্জাকে কাজে লাগাতে হবে, ঈশ্বরের সাথে আমাদের একটা সংযোগ স্থাপন করতে হবে। তার জন্য এই কাজগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক ও জাতিকাদেরকে কিন্তু করতে হবে, যে কথাগুলো বললাম। এরপরে আসি দ্বিতীয় রাশি, যারা খুব বলেন যে আমাদের কপাল খুব খারাপ। হ্যাঁ বন্ধুরা,
ঠিকই ধরেছেন, মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, মকর রাশির জাতক ও জাতিকারাও জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছেন। আপনারাও এই কাজগুলো অবশ্যই করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এরপরে যে তিন নম্বর রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, তুলা রাশির জাতক ও জাতিকারাও কিন্তু জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছেন এবং আপনারাও এই কাজগুলো, যে কাজগুলো আমি করতে প্রিভিয়াস বললাম, সেগুলো অবশ্যই করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা 100% সুফল পাবেনই পাবেন। এরপরে চার নম্বর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, ধনুরাশির জাতক ও জাতিকারাও জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছেন। আপনারাও যে কথাগুলো বললাম সেগুলি করুন এবং ফল হাতে নাতে পেয়ে যান। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃষ রাশির জাতক ও জাতিকারাও কিন্তু জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছেন। আপনারাও রথযাত্রার দিন থেকে আপনাদের শুভ সময় আগত হতে চলেছে। এরপরে যে রাশিটির কথা বলবো, পাঁচ নম্বর রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারাও জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছেন এবং আপনারাও রথযাত্রার দিন থেকে শুভ ফল পেতে চলেছেন। তার জন্য আপনাদেরকে কিন্তু যে কাজগুলো করতে বললাম সেগুলো অবশ্যই করতে হবে। এরপরে লাস্ট রাশিটির কথা যেটা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির জাতক ও জাতিকারাও কিন্তু জগন্নাথ দেবের কৃপা পেতে চলেছেন। আপনারাও এই কাজগুলো করুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা 100% ফল পাবেনই পাবেন। তো সবশেষে একটা কথাই আপনাদেরকে বলি, সকলে আমার কমেন্টস বক্সে অবশ্যই জয় জগন্নাথ এই কথাটা লিখবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আমি জগন্নাথ দেবের কাছে কামনা করি। ধন্যবাদ।